বন্দে উৎকল জননী জগন্নাথঙ্ক সংস্কৃতি জগন্নাথ সংস্কৃতিরে উদ্বুদ্ধ হই আম নাগরিক মানে রেঙ্গলই গ্রামরে জগন্নাথঙ্কর দারু বিগ্রহ স্বরূপ জঙ্ঘা লিঙ্ঘাঙ্ক স্থাপনা অবসরে ভক্তঙ্কর গহলি লাগিছিলা অত্যন্ত আনন্দ মনরে ভক্ত মানে নিজ নিজ মনস্কামনা জনাই প্রভুঙ্ক দর্শন করিবাকু আইছিলে এবং জঙ্ঘালিঙ্গাঙ্ক কৃপারু আম আয়োজন সবু ঠিক রূপে হয়েছিলা তথা ভক্তঙ্ক গহণরে উচ্চ শিক্ষিত ব্যক্তি মানে মধ্যে আইছিলে সাধারণ জনতাঠু আরম্ভ করে শিক্ষিত চাকরিয়া সমস্তে সেই দারুব্রহ্ম জগন্নাথঙ্কর অন্য এক প্রতিমূর্তি বিগ্রহ জঙ্গালিঙ্গাঙ্ক উপস্থিতিরে সসম্মানে তাঙ্কর প্রতিষ্ঠা কার্য বা মন্দির তোলা হওয়া এক অয়মারম্ভ হয়েছি এ হচ্ছে পবিত্র ভূমি রেঙ্গলই গ্রাম যা রেঙ্গালি ব্লকর 7682114 পিনকোড এরিয়ার অবস্থিত রেঙ্গলই গোটে সাতটি গাঁকু নিয়ে গোটে পঞ্চায়েত এবং রেঙ্গলইর জনসংখ্যা প্রায় 1200 বা 1500 লোক হবে আম জঙ্গালিঙ্গাঙ্ক নৃত্য সর্বজন বিদিত সে আনন্দরে ভক্তমানঙ্ক কান্ধরে রহি নিজে নিজকু চলাই থাকে তথা নিজে ভক্তঙ্ক সহিত এক ভাব হই আনন্দরে নৃত্য করিথান্তি আপনার দেখিপারুথিলে কেমন্ত আম জঙ্গালিঙ্গা নৃত্য করছন্তি ভক্তঙ্কু দর্শন দেখছন্তি ভক্তঙ্কু দেখুছন্তি সমস্তঙ্কর দুঃখ জানন্তি যাহার যাহা মনস্কামনা সে পূর্ণ করন্তি সেথিপাই সে বড় দেবতা আমার বলরামঙ্ক প্রাতা মধ্যে সিয়ে তাঙ্কর সুরক্ষা পাই বলরাম সদা তৎপর থাকে তথা অনেক ভৈরব বেতাল দেবী দেবতা মানে অস্ত্র শস্ত্র ধারণ পূর্বক তাঙ্ক চতুর্পার্শ্বরে এক সুরক্ষা কবচ ভাবরে দণ্ডায়মান রহন্তি সেনা সামন্তঙ্ক সহিত নারায়ণ সেনাঙ্ক সহিত জগন্নাথ মহাভারত যুদ্ধরে অবস্থিত উপস্থিত ছিলে এবং কুরুক্ষেত্র বিজয় যুদ্ধ এবং ভগবদ গীতা অর্জুনকে শুনেছিলেন তাহা আজি সমস্তঙ্ক ঘরে পূজা পাউছি শাস্ত্র অনুসারে ভগবদ গীতার শ্লোক স্বয়ং নারায়ণঙ্ক মুখরে উচ্চারণ এক মন্ত্র শক্তি তেণু সেই ভগবদ গীতাকে উচ্চারণ কলে দিব্য শক্তি মধ্য আম আত্মার জাগ্রত হয়ে থাকে বেড়ে সুন্দর সেই জগন্নাথঙ্কর বিগ্রহ স্বরূপ অত্যন্ত আকর্ষণীয় মনোলোভা তাঙ্কর রূপ জগন্নাথঙ্ক ওই রূপ দর্শন মাত্রকে মনর সবু শোক সন্তাপ্ত উভেই যায় এবং এক আনন্দর অদ্ভুত লহরি খেলি যায় ইহা হচ্ছে জগন্নাথঙ্কর মহিমা যাহাকে আমি আজ ওড়িশাবাসী অত্যন্ত ভাগ্যশালী নিজকে মনে করু এই ওড়িশা ভূঁইরে সর্বপ্রথমে সেই রেঙ্গালি ব্লকরে ভারতর প্রথম স্বাধীনতা সংগ্রামীঙ্কর জন্ম হয়েছিল
মালিকা বিচার পৌঁছি সেই সম্বলপুর অঞ্চলরে সম্বলপুর জেলার জগন্নাথঙ্কর অনেক ভক্ত লুচিকি রয়েছে এবং আমি অছু সেই জগন্নাথঙ্কর ভক্ত মধ্যে ভক্তঙ্ক মধ্যে নিজে জগন্নাথ এক মনুষ্য রূপরে উভা হয়ে কল্কি অবতার ধারণ করিবে এবং কলিযুগ শিবর পরিসমাপ্তি ঘটিব ଏହା ମାଲିକା ବିଜୟରେ ବର୍ଣ୍ଣିତ ସେ ସମୟ ପାଖେଇ ଆସିଲାଣି ବନ୍ଧୁଗଣ ଭକ୍ତଗଣ ଦର୍ଶକଗଣ ଆଉ ବେଶୀ ସମୟ ନାହିଁ ଏ କଳିଯୁଗ ଶେଷ ହେବ ଏବଂ ନୂତନ ସତ୍ୟଯୁଗର ଆରମ୍ଭ ହେବ ତେଣୁ ଆପଣମାନେ ଦେଖୁଛନ୍ତି ଜଗନ୍ନାଥଙ୍କର ଭକ୍ତମାନେ କେମନ୍ତ ମୋ ଭାବ ଉଭଲ ହୋଇ ତାଙ୍କ ଭାବ ତାଙ୍କ ସହିତ ଏକାକାର ହୋଇଯାଉଛନ୍ତି ଜଗନ୍ନାଥଙ୍କର ତାଳେ ତାଳେ ଭକ୍ତ ମଧ୍ୟ ନୃତ୍ୟରେ ମଗ୍ନ ଆମ୍ବ ତୋରଣର ସୁନ୍ଦର ଦୃଶ୍ୟ ମଧ୍ୟରେ ଜଙ୍ଗାଲିଙ୍ଗାଙ୍କ ସୁନ୍ଦର ନୃତ୍ୟ କି ଆନନ୍ଦ ପ୍ରଦାନ କରିଥାଏ ଭକ୍ତମାନଙ୍କୁ ଭକ୍ତମାନଙ୍କର ମନକୁ ଏକ ନୂତନ ଉତ୍ସାହ ଅଦ୍ଭୁତ ପ୍ରେରଣା ପ୍ରଦାନ କରିଥାଏ ସେହି ନୃତ୍ୟ ସେହି ଜଗନ୍ନାଥଙ୍କର ସେହି ମହାଦେବର ସ୍ୱରୂପ କୁହାଯାଏ ନଟରାଜ ନଟର ନଟ ନୃତ୍ୟ କୃଷ୍ଣ ହେଲେ ରାସବିହାରୀ ରାସଲୀଳା କରିବା ତାଙ୍କର ସ୍ୱାଭାବିକ କର୍ମ ଗୋପୀଙ୍କ ସହିତ ସେମାନେ ନିତ୍ୟ ରାହାସ କରିଥାନ୍ତି ଶୂନ୍ୟ ରାହାସ ଯାହାକୁ ଲକ୍ଷ୍ମୀ ମଧ୍ୟ ଦର୍ଶନ କରିପାରନ୍ତି ନାହିଁ ସେ ରାହାସର ବର୍ଣ୍ଣନା ସଂସ୍କୃତରେ ଅଛି ବେଦରେ ଅକ୍ଷୟ ବସ ଇଦମ୍ ରସ ଅର୍ଥାତ୍ ବ୍ରହ୍ମ ରସ ହେଉଛି ବ୍ରହ୍ମ ସ୍ୱରୂପ ଆତ୍ମାରୁ ସରିଥାଏ ସେ ରସ ସେ ଆତ୍ମାର ଭାବିହଳ ରସ ତେବେ ବେଳେ ବେଳେ ଭକ୍ତି ରୂପରେ ଚକ୍ଷୁ ଅଶ୍ରୁ ରୂପରେ ମଧ୍ୟ ଝରିଯାଏ ଭଗବାନଙ୍କ ପାଦଚରଣ ତଳେ ସେହି ପରମେଶ୍ୱର ଗୁରୁ ରୂପରେ ମଧ୍ୟ ଅନେକ ଅବତାର ଧାରଣ କରି ମନୁଷ୍ୟ ସମାଜକୁ ଦିଗ୍ଦର୍ଶନ ଦେଇଯାଇଛନ୍ତି ସେତେବେଳେ ଅବତାର ମହାଅବତାର ଏଭଳିଆ ଜଗନ୍ନାଥଙ୍କର 32 ଅବତାର ବର୍ଣ୍ଣନା କରାଯାଇଛି ବିଷ୍ଣୁ ପୁରାଣରେ 32 ଅବତାର ମଧ୍ୟରେ 10 ହେଉଛି ମହାଅବତାର ଏବଂ ବିଷ୍ଣୁଙ୍କର ସବୁଠୁ ଗୁରୁ ରୂପରେ ଯେଉଁ ଅବତାର ହେଲେ ତାହା ହେଉଛନ୍ତି ଦତ୍ତାତ୍ରେୟ ଯେକି 24 ନମ୍ବର ଅବତାର ବୋଲି ଧରାଯାଏ ଦତ୍ତାତ୍ରେୟ 24 ଗୁରୁ ମଧ୍ୟ କରିଥିଲେ ଯେଉଁଠି ମନୁଷ୍ୟଠୁ ଧରିକି କୀଟପତଙ୍ଗଠୁ ସମସ୍ତେ ବିଦ୍ୟମାନ ସେ 24 ଗୁରୁଙ୍କ ବ୍ୟାଖ୍ୟା ପୁରାଣରେ ବର୍ଣ୍ଣିତ ଭାଗବତରେ ଏକାଦଶ ସ୍କନ୍ଧରେ ବର୍ଣ୍ଣିତ କୈଣୁ କପତ ଗୁରୁ ମୋର ବିଦ୍ୟାର୍ଥୀମାନେ ପାଠକମାନେ ସ୍କୁଲ କଲେଜରେ ମଧ୍ୟ ସେହି କୈଳୁକପୋତ ଗୁରୁ ମୋର ତଥା 24 ଗୁରୁଙ୍କ ବ୍ୟାଖ୍ୟାନ ପାଠ କରିବାକୁ ପାଇବେ ଏହି ଜଗନ୍ନାଥଙ୍କ ଅଦ୍ଭୁତ ସ୍ମୃତିରେ ଆମେ ପ୍ରତିବର୍ଷ ରଥଯାତ୍ରା ପାଳନ କରିଥାଉ ଗ୍ରାମେ ଗ୍ରାମେ ସେହି ରଥଯାତ୍ରା ମନମୁନୁ କରୁଥିଲେ ସେହି ରଥଯାତ୍ରାରେ ଜଗନ୍ନାଥ ବଳଭଦ୍ର ସୁଭଦ୍ରାଙ୍କ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ସହିତ ମାଉସୀ ମନ୍ଦିରକୁ ତାଙ୍କୁ ନିଆଯାଇଥାଏ ମାଉସୀ ଗୁଡ଼ି ବା ମାଉସୀ ମନ୍ଦିରରେ ସେ ଯାଇ ନିଜ ମାଉସୀଙ୍କ ସହିତ ଭେଟ ହୁଅନ୍ତି ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ଯାହାକୁ କୁହାଯାଏ ଏହି ଗୁଣ୍ଡିଚା ଶବ୍ଦ ଗଣ୍ଡି ଶବ୍ଦରୁ ଆସିଅଛି ପୂର୍ବ କାଳରେ ଶବର ନାମରେ ଯେଉଁ ଥିଲେ ଯାରା ଶବର ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଏକ ବୃକ୍ଷର ଗଣ୍ଡି ବା ଗଣ୍ଡ ବୃକ୍ଷକୁ ଗଣ୍ଡ ଗଣ୍ଡି ବୋଲି କୁହାଯାଏ କଟା ହେଇଥିବା ଗୋଟେ ବୃକ୍ଷର ଅଂଶକୁ ଗଣ୍ଡି ବୋଲି କୁହାଯାଏ ସେହି ଗଣ୍ଡିକୁ ସେ ଈଶ୍ୱରଙ୍କ ରୂପ ବା ଜଗନ୍ନାଥଙ୍କର ପରମେଶ୍ୱରଙ୍କର ଦାରୁ ବ୍ରହ୍ମ ରୂପରେ ପୂଜା କରୁଥିବାରୁ ପରେ ସେହି ଶବ୍ଦ ସେ ଗଣ୍ଡିରୁ ଗୁଣ୍ଡିଚା ମନ୍ଦିର ତିଆରି ହୋଇଛି ଏବଂ ଗୁଣ୍ଡିଚା ହେଉଛି ତାଙ୍କର ମାଉସୀ ଜଗନ୍ନାଥଙ୍କର ଜଗନ୍ନାଥ ହେଲେ ଲକ୍ଷ୍ମୀପତି ଲକ୍ଷ୍ମୀ ହେଉଛନ୍ତି ବିଶ୍ୱ ସୁନ୍ଦରୀ ତ୍ରିଭୁବନ ଈଶ୍ୱରୀ ତ୍ରିଭୁବନ ସୁନ୍ଦରୀ ସୁନ୍ଦର ଅର୍ଥ ହେଉଛି ଏଠି ଚାରିତ୍ରିକ ସୌନ୍ଦର୍ଯ୍ୟତା ମନର ଭାବ ବିହଳ ଏବଂ ସତ୍ ସ୍ୱରୂପ ସଦ୍ଗୁଣର ଆଧାର ହେଉଛନ୍ତି ଶ୍ରୀ ବା ଲକ୍ଷ୍ମୀ ସେହି ଲକ୍ଷ୍ମୀପତି ହେଲେ ଜଗନ୍ନାଥ ଜଗନ୍ନାଥଙ୍କ ସଂସ୍କୃତି ହେଉଛି ଅତ୍ୟନ୍ତ ପୁରାତନ ସଂସ୍କୃତି ଏହି ସଂସ୍କୃତିରେ ଉଦ୍ବୁଦ୍ଧ ହୋଇ ମଣିଷ ସମାଜ ଆଦି ବହୁତ ଉନ୍ନତିର ଚରମ ସୀମାରେ ପହଞ୍ଚି ଆସିଲାଣି ଆଜି ବୈଜ୍ଞାନିକ ଯୁଗରେ ମଧ୍ୟ ଜଗନ୍ନାଥଙ୍କ ପ୍ରତି ଭକ୍ତମାନଙ୍କର ଅପାର ପ୍ରେମ ଦେଖି ଅଶ୍ରୁ ଛଳ ଛଳ ନୟନରେ ଭାଗବତ କହୁଛନ୍ତି
ବୁଝିବେ ଭାଗବତରେ ଏକ ଉଲ୍ଲେଖ ଅଛି ଏକ ଆମର ଧନ ବିଷୟରେ ଜଗନ୍ନାଥ ସୂଚାଇଛନ୍ତି ଜଗନ୍ନାଥ ଦାସ କହିଛନ୍ତି ଧନ ଅର୍ଜନ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି ଧର୍ମ ଅର୍ଥ କାମ ମୋକ୍ଷ ଏହି ଚତୁର୍ପଦ ଫଳ ପ୍ରାପ୍ତି ପାଇଁ ସର୍ବପ୍ରଥମେ ଆମକୁ ଧର୍ମ ଅନୁସାରେ ଆଚରଣ କରିବାକୁ ପଡ଼ିବ ଏବଂ ନିଜ ସ୍ୱଧର୍ମ ପାଳନ କଲାପରେ ମଧ୍ୟ କଲାପରେ ଯାଇ ଧର୍ମ ଅନୁସାରେ ଆମକୁ ଧନ ଅର୍ଜନ ମିଳିବ ଧନ ପ୍ରାପ୍ତି ହେବ ଧନ ପ୍ରାପ୍ତି ହେଲେ ହେଲା ପରେ ଯାଇକି କାମର ପୂର୍ଣ୍ଣ ସୁଖ ଆମକୁ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ ବିନା ଧର୍ମରେ ଧନ ଆସିବ ନାହିଁ ବିନା ଧର୍ମରେ ଯାହା ପାଇବେ ତାହାକୁ ଧନ କୁହାଯାଏ ନାହିଁ ଧର୍ମ ଆଚରଣ କରି ଧର୍ମ ଅନୁସାରେ ଯାହା ଆପଣ ରୋଜଗାର କରିବେ ତାହା ପ୍ରକୃତ ଧନ ଆଉ ସେହି ଧନରୁ ହିଁ କାମର ପ୍ରକୃତ ସୁଖ ମଣିଷକୁ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ ତାପରେ ଯାଇକି ମୁଖ୍ୟ ପ୍ରାପ୍ତି ହୁଏ ଜଗନ୍ନାଥଙ୍କର ଏହି ସଂସ୍କୃତିକୁ ଆପଣାଇ ନେଲେ ମଣିଷ ତାର ଜୀବନରେ ସବୁ ଦୁଃଖ କ୍ଲେଶରୁ ମୁକ୍ତି ପାଇଥାଏ ଏବଂ ସେ ପରିଶେଷରେ ମୋକ୍ଷ ପ୍ରାପ୍ତି ହୋଇଥାଏ ମୋକ୍ଷର ଅର୍ଥ ହେଉଛି ସକଳ ବନ୍ଧନରୁ ମୁକ୍ତି ସକଳ ବନ୍ଧନ କ'ଣ ଭଗବତ ଗୀତାରେ ଶ୍ରୀକୃଷ୍ଣ ଅର୍ଜୁନଙ୍କୁ କହିଲେ ଅର୍ଜୁନ ପରିଶେଷରେ କହିଛନ୍ତି ସର୍ବଧର୍ମମ୍ ପରିତ୍ୟଜ୍ୟ ମାମେକମ୍ ଶରଣମ୍ ବ୍ରଜ ଅହମ୍ ତମ୍ ସର୍ବ ପାପେଭ୍ୟ ମୁଖ୍ୟ ସ୍ୱାମୀ ମା ସୁଚ ହେ ଅର୍ଜୁନ ସବୁ ଧର୍ମକୁ ତ୍ୟାଗ କରି କେବଳ ମୋ ଶରଣକୁ ଚାଲି ଆସ ମୁଁ ତୁମକୁ ସବୁ ପାପ ତାପରୁ ମୁକ୍ତି କରି ଶାନ୍ତି ପ୍ରଦାନ କରିବି ମୋକ୍ଷ ପ୍ରଦାନ କରିବି ଏହା ହେଉଛି ଜୟ ଜଗନ୍ନାଥ ସ୍ୱାମୀ ନୟନ ପଥଗାମୀ ଭବତୁ ମେ।